আজ আমরা ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট স্পেশাল রেফারেন্স উইথ জঙ্গল মহল এরিয়া নিয়ে আমরা আলোচনা করব। এই ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট এটা হচ্ছে যে মানে পৃথিবীর এমন কোনো দেশ নেই বা এমন কোনো জায়গা নেই বা এমন কোনো এরিয়া নেই যেখানে এই ম্যান এবং অ্যানিমাল কনফ্লিক্ট দেখা যায় না। সব জায়গাতেই ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট দেখা যায়। এই ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট মানুষ ভাবে যে অ্যানিমাল ওদের প্রতি হিংসাত্মক হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ শুধুমাত্র পশুদের প্রতি হিংসাত্মক নয়, পশুরাও মানুষদের প্রতি কখনো কখনো হিংসাত্মক হয়। শুধুমাত্র যে হিংসাত্মক হয় তা নয়, আমাদের কিছু উপকারও করে, আমাদের অনেক কাজে লাগে। কিন্তু যেহেতু আমরা আজ ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট আলোচনা করছি, সেই জন্য আমরা সেটার উপরে বেশি গুরুত্ব দেব। কারণ এই ম্যান অ্যানিমাল কনফ্লিক্টের জন্য পরিবেশের উপর বিভিন্ন প্রভাব পড়ে, যেমন সমাজের উপর, কালচারের উপর, অর্থনীতির উপর, সবকিছুর উপরে এর প্রভাব আমরা দেখতে পাই। এই ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট আলোচনার মেন উদ্দেশ্য হচ্ছে যে ম্যান অ্যানিমাল কনফ্লিক্টের জন্য আমাদের সমাজের উপর বা আমাদের অর্থনীতির উপর কি কি প্রভাব পড়ছে, সেগুলো কি কি সমস্যা হচ্ছে সেগুলো আলোচনা করা, এবং সেই সমস্যার কিভাবে সমাধান করা যাবে সেই নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট যেটা হয় সাধারণত, মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য প্রাচীন কাল থেকে পশুদের বাসস্থান, পশুদের মানে যেটা ওদের অধিকারে আছে সেই অধিকারগুলো মানুষ দিন দিন ধরে আদায় করে নিচ্ছে, মানে জায়গাটাকে ধ্বংস করে দিচ্ছে এবং ওদের বাসস্থানকে নষ্ট হচ্ছে, যার মাধ্যমে পশুরা তাদের নিজস্ব বাসস্থান হারিয়ে ফেলছে এবং মানুষ নিজের স্বার্থ সিদ্ধিতে দিন দিন এগিয়ে যাচ্ছে। মানুষ এবং পশুর যে কনফ্লিক্ট সেটা মানুষের বিভিন্ন খারাপ দিক তুলে ধরে, আর মানে মানুষ এবং পশুর মধ্যে দ্বন্দ্ব যেটা সেটা সাধারণত সম্পদ, তাদের পশুদের মেন সম্পদ হচ্ছে যে তাদের বাসস্থান, তাদের যে এরিয়া থাকে, তাদের ফুড, এইসব হচ্ছে যে তাদের নিজস্ব জিনিস। সেই জিনিসগুলো যদি মানুষ মানে কি বলবো নিজেদের সুবিধা অর্জনের জন্য ওদের কাছ থেকে ছিনিয়ে নেয়, তাহলে সেই জন্য তারা হিংসাত্মক হয়ে ওঠে এবং মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করে থাকে। এবং ইট অলসো ডিউ টু ইনক্রিজিং পপুলেশন অফ হিউম্যান বিইংস, লস অফ ফরেস্ট এবং ডিক্রিজিং ইন কোয়ালিটি অফ ফরেস্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, আর ইট অলসো কজড বাই রিসোর্স রিডাকশন অ্যান্ড অফ হিউম্যান অ্যান্ড অর ওয়াইল্ড অ্যানিমেলস। কনফ্লিক্ট সাধারণত আমাদের মানুষ এবং পশুর মধ্যে যে কনফ্লিক্ট হচ্ছে সেটা সাধারণত হয়ে থাকে লিওপার্ড অর্থাৎ বাঘ বা চিতা, এলিফ্যান্ট অর্থাৎ হাতির সঙ্গে হয়ে থাকে, স্নেক, বিভিন্ন বিষধর সাপ আছে তাদের সঙ্গে, মাঙ্কি অ্যান্ড রোডেন্স অর্থাৎ বিভিন্ন নখযুক্ত প্রাণী এবং আরো অন্যান্য জন্তুর সঙ্গেও হয়ে থাকে। আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান অ্যানিমাল কনফ্লিক্ট আমরা কিভাবে বুঝবো, যে বোঝার চেষ্টা করবো আজকে যে হিউম্যান অ্যানিমাল কনফ্লিক্টটা দুটো পর্যায়ে আছে, একটা প্রাথমিক পর্যায়ে একটা আর এখনকার যেটা পর্যায়ে। প্রাথমিক পর্যায়ে মানুষ যখন প্রাচীনকালে, একদম প্রাচীনকাল, তখন মানুষ যখন মানে শিকার করতো বা বিভিন্ন বনের বিভিন্ন ফল মূল এইসব সংগ্রহ করে জীবিকা অর্জন করতো, তখন মানুষ পশুদেরকে তাদের যেসব জিনিস মানে বিভিন্ন যেসব পশু মানে সর্বভোগ অর্থাৎ একদম পাতা ফল মূল এইসব খায় যারা, সেগুলো তো তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় বা তাদেরকে মেরে বা বন ধ্বংস করে অবধি তাদেরকে তাদের জায়গা থেকে বিতাড়িত করা হয়। আর এখনকার দিনে যত শিল্প আরো উন্নত হচ্ছে তত বন নিধন করা হচ্ছে এবং বন নিধন করার ফলে তাদের মানে তাদের যতটা সীমানা সেই সীমানাটাকে কমিয়ে দেওয়া হচ্ছে। অ্যানিমেলস দুভাবে মানে দুভাবে কনফ্লিক্ট হয়, মানুষ একবার পশুর ক্ষতি করছে এবং পশু মানুষের ক্ষতি করছে, অ্যানিমেলস কজিং হার্ম টু হিউম্যান।
ডাইরেক্ট লস হচ্ছে কিছু কিছু ইনডাইরেক্ট লস হচ্ছে ডাইরেক্ট লস হচ্ছে যে হিউম্যান লাইফ মানে মানুষের জীবন নিয়ে যে জীবন নষ্ট করছে অর্থাৎ বিভিন্ন প্রাণী হিংসাত্মক হয়ে পড়ে মানুষের জীবন হানি করে যেমন হাতি বা বাঘ এইসব প্রাণীরা বা সাপ মানুষ যখন মানে তারা যখন বুঝতে পারে যে মানুষ তাদের ক্ষতি করার চেষ্টা করছে তখন তারা মানুষের প্রতি আক্রমণাত্মক হচ্ছে এবং মানুষের জীবন জীবন নষ্ট করে দিচ্ছে লস অফ লিভস্টক লস অফ দ্য কাল্টিভেটেড ক্রপস এই যে হাতি বাঁদর এইসব প্রাণীরা নিজেদের খাদ্যের জন্য বিভিন্ন শস্য ক্ষেত্রকে নষ্ট করে যেমন ধান কলা এইসব যে গাছ আছে এইসব গুলোকে নষ্ট করে লস অফ দ্য প্রপার্টি বিভিন্ন যে জায়গা আছে জায়গাগুলোকে ধ্বংস করে এবং বিভিন্ন সামাজিক প্রপার্টি নষ্ট করে দেয় যেমন হাতিতে তো এত হাতির এত শক্তি যে সে চাইলে ঘর ভেঙে দিতেও পারে ইনডাইরেক্ট লস কস্ট অফ প্রোডাকশন গার্ডেনিং দেয়ার ক্রপস ফ্রম ওয়াইল্ড অ্যানিমেলস ফিলিং ইনসিকিউরিটি ডেঞ্জার অফ লাইফ অ্যান্ড ফিয়ার মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করে এবং মানুষের বিপদ মানুষের জীবনকে বিপদসংকুল করে তোলে এবং তাদের মধ্যে সিকিউরিটি থাকে না এবং এফেক্টস দ্য হেলথ অ্যাসপেক্টস ডিউ টু এক্সট্রা নিড লেবার লস অফ অ্যান আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি ডিউ টু অ্যানিমাল অ্যাটাক বিভিন্ন অ্যানিমাল অ্যাটাক যেমন বাঘ বা হাতি অ্যাটাকের ফলে কোনো পরিবারের হয়তো একজন পুরুষ মানুষ আছে সেই ইনকাম করে কিন্তু ওই অ্যাটাকের ফলে যদি সেই বাড়িরই সেই মানুষটা নিহত বা আহত হয় তাহলে সেই বাড়ির আর্নিং যে আর্ন করে সেই যদি মারা যায় তাহলে কিভাবে সেই সংসার চলবে এইভাবে মানুষের বিভিন্ন ক্ষতি করে এবারে রিঙ্কু দে আমাদের বললো যে কিভাবে মানুষের সাথে পশুদের দ্বন্দ্ব হচ্ছে এবং তার প্রভাবগুলি কি আমি এরপরে অ্যানিমালস কজিং হার্ম টু দ্য হিউম্যান মানে পশুরা মানুষের কিভাবে ক্ষতি করছে সেটাই দেখাবো এখানে ছবির সাহায্যে দেখাচ্ছে বাঘের মুখোমুখি পড়লে তো আর বাঁচার কোনো উপায় নেই তাই সরাসরি ওটাই হচ্ছে ডাইরেক্ট লসেস হাতি আমাদের সম্পত্তি নষ্ট করছে এটা ইনডাইরেক্টলি ভাবে লস করছে অ্যাটাক বাই অ্যানিমাল মানে পশুরা আমাদের কি কি হামলা করেছে কোন জায়গায় আমরা যেহেতু বাঁকুড়ার মধ্যে বসবাস করি তাই প্রথমে বাঁকুড়াকেই তুলে ধরেছি অ্যালিফ্যান্ট অ্যাটাক অ্যাট বাঁকুড়া হাতি বাঁকুড়ায় কীভাবে হামলা করেছে বা কোন কোন জায়গাতে করেছে পিনাকি মিত্র ডিভিশনাল ফরেস্ট অফিসার অফ বাঁকুড়া নর্থ ডিভিশন সেট দ্য অ্যালার্টস উইথ ইনফর্ম পিপল অন হাউ মেনি এলিফ্যান্টস আর প্রেজেন্ট ইন এ সার্টেন এরিয়া তিনি পিনাকি মিত্র আমাদের উত্তরের বনবিভাগীয় অফিসার তিনি জানিয়েছেন যে বাঁকুড়ায় কত সংখ্যক হাতি বসবাস করে উই হ্যাভ স্প্রেড দ্য ইনফরমেশন অ্যাবাউট দিস নাম্বার আমরা তার সাহায্যে এই সব ইনফরমেশন পেয়ে থাকি কারেন্টলি দেয়ার আর নো মাইগ্রেটরি এলিফ্যান্টস ইন বাঁকুড়া অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর হুইচ মানে বর্তমান যুগে দেখা গেছে যে হাতিরা আর বাইরে থেকে আসছে না যা আছে এখানেই মানে বাঁকুড়ার মধ্যেই সীমিত আছে তার ফলে মানে যেগুলি বাঁকুড়াতেই আছে সেগুলি ক্ষতি সাধন করে চলেছে যেমন আমাদের রিসেন্টলি বাঁকুড়ার বেলবনি সোনামুখী বর্জরা এই এখানে হাতি হামলা হয়েছে টাইগার অ্যাটাক ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে দুর্গাপুরে এই বাঘের আক্রমণ হয়েছে তার দুর্গাপুর আরও লালগড় এইসব জায়গায় বাঘের আক্রমণ হয়েছে ডেস্ট্রয়িং হিউম্যান কজিং হার্ম টু দ্য অ্যানিমাল মানে মানুষেরা পশুদের ওপর কিভাবে আক্রমণ করেছে মানে সরাসরি না হলেও নিরপেক্ষভাবে আক্রমণ করেছে যেমন ডেস্ট্রয়িং দ্য হ্যাবিটেট তাদের বাসস্থান আক্রমণ করেছে এখন বর্তমান যুগে শিল্পায়নের ফলে গাছপালা কেটে পশুর বাসস্থান কেড়ে নিচ্ছে আস্তে আস্তে তাদের শিল্পের অবস্থান বাড়িয়ে চলেছে কিলিং দ্য অ্যানিমেলস ফর অ্যামিউজমেন্ট অ্যান্ড ট্রফি এগুলি আমি ওই লালগড়ে বাঘের ইয়েটাই ভিডিওটাই আমি প্লে করে দেখাচ্ছি দেড় মাস ধরে বাঘ বন্দি খেলা চলছে জঙ্গলমহল জুড়ে কখনো মায়ের ছাপ
কখনো আধ খাওয়া পশুর দেহ রেখে নিজের অস্তিত্বকে ধন্যবাদ দিয়েছে দক্ষিণ রায়। গত 2 মার্চ প্রথম বন দপ্তরের পাতা ক্যামেরায় ধরা পড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি, সেই থেকেই খুঁজ শুরু। বারবার বাড়ির উঠোন থেকে দোয়ার ঘর ঝোপের ঝাড়ে মিলছিল পানপান, এমনকি বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেন বাঘ দেখা। একবার জাল পেতে ধরার চেষ্টা করা হল ছেড়ে পাড়ায় বাঘ মাহাল। কিছুদিন চুপচাপ থাকার পর শুক্রবার সকালেই বাঘের আতঙ্ক ছড়ান পশ্চিম মেদিনীপুরে। মেদিনীপুর সদর ব্লকের কানুনডিহির জঙ্গলে শুক্রবার সকালে দক্ষিণ বাঘ ছাপ দেখে স্থানীয়রা। শুক্রবার সকালে শিকার উৎসবে যান আদিবাসীরা, জঙ্গলের ভেতরে ঘুরতেই বাঘের বাঘ ছাপ দেখেন তারা। পাশেই পড়েছিল বন্য শুকরের আধ খাওয়া দেহাংশ। পায়ের ছাপের পাশাপাশি পশু দেহাংশ পড়ে থাকার ঘটনায় এলাকায় থাকার সম্ভাবনা প্রবল বলে মনে করেন স্থানীয় আদিবাসীরা। জঙ্গলে যে মরা আজকে শিকারের দিন, কিন্তু জঙ্গলে হঠাৎ শিকারি অনেক শিকারি ঢুকেছিল, তারপরে একটা বন্ধ পাওয়া যায় শিকারে, দেখা গেলো যে মরা মরে আছে এবং শিকারে, তারপরে কিছুক্ষণ পরে দেখা গেলো যে সেই ঘোড়ার কাছে বাঘ ছিল এবং সেই বাঘ সেই তার শিকার করে সেখানে খেতে ছিল লোকজন দেখে অলরেডি বাঘ ছড়ে যাইছে এখান থেকে। এদিকে শিকারে গিয়ে বাঘের সন্ধ্যায় যখন ধরতে মিলতে শুক্রবার সকালে আদিবাসীরা পশ্চিম মেদিনীপুর বাঘ ধরার জঙ্গলে শিকারে মিলিয়েছিলেন। তাদের দাবি হঠাৎই আওয়াজ করে অতর্কিতভাবে হামলা চালায় বাঘ। বাঘের আক্রমণে দুজন গুরুতর জখম হন। আহত দুই ব্যক্তি বাঘের হাঁসদা ও বাবুরগেন্দ্র তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই শুরু হয় জোর তল্লাশি। পশ্চিম মেদিনীপুর বাঘরা জঙ্গল থেকে উদ্ধার করল রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ। শুক্রবার বেলা 3টে নাগাদ বন সুরক্ষা কমিটির সদস্যরা স্থানীয় আদিবাসীদের কাছ থেকে